রেডি ভাই আপনি কি করতেছেন এখানে আমি একটা একটা রাখার জন্য রাখছিলাম জায়গা এখানে চারি বানাইছিলাম কিন্তু আমার উদ্দেশ্য ছিল এখানে যাতে প্লাস্টিকটা না ফেলে আমি যাতে সার হিসেবে এটা ব্যবহার করতে পারি কিন্তু প্লাস্টিক একসাথে থাকার কারণে সারটা ব্যবহার করা খুব মুশকিল তো আমি এই জন্য প্লাস্টিকগুলিকে আলাদা করতেছি এবং আলাদা করার জন্য একটা ব্যবস্থা চিন্তা করছি যে যদি এরকম পাশে একটা ব্যাগ ঝুলানো থাকে তাহলে ইজিলি এখানে এটার মধ্যে ময়লাগুলি ফলাইলো প্লাস্টিকটা এটার মধ্যে ফলাইলো পরবর্তীতে প্লাস্টিকটা আলাদাভাবে আমি পোড়ায় ফেললাম বা যারা গার্বেজ নেয় তাদেরকে দিয়ে দিলাম এই কারণে আমার সারও হচ্ছে না বা সার যতটুকু হয় আমি এটা ব্যবহার করতে পারছি না এখানে যে কত সুন্দর পোকামাকড় হয়েছে কিন্তু এগুলি ব্যবহার করার কোনো উপায় নাই প্লাস্টিক জিনিসগুলিকে নষ্ট করে দিছে আমি একটা আংটা বানিয়েছি যদিও খুব একটা ভালো হয়নি পরবর্তীতে আরো ভালো করে বানানোর চেষ্টা করব আপনাদেরকে চেষ্টা করব আপনি এই কিসের উপর ভিত্তি করে তৈরি করতেছেন আসলে এখন সারা বিশ্বের একটা চ্যালেঞ্জ হিসেবে দাঁড়িয়েছে সারা বিশ্বে সমুদ্রের মধ্যেও আপনি দেখবেন প্রচুর পরিমাণে প্লাস্টিক প্লাস্টিক নিয়ে অলরেডি অনেক ভিডিও হয়েছে ইন্ডিয়া এ ব্যাপারে অনেক আগে আছে কিন্তু বাংলাদেশে এখনও শুরু হয় নাই নির্দিষ্ট স্থানে নির্দিষ্ট ময়লা ফেলন এটা আছে নির্দিষ্ট স্থানে ময়লা ফেলন আছে কিন্তু নির্দিষ্ট স্থানে নির্দিষ্ট ময়লা ফেলুন এই জিনিসটা নাই এই জিনিসটা আমাদের দরকার প্লাস্টিক আপনি দেখবেন যে বিভিন্ন জায়গায় যে ড্রেনেজের সমস্যা একটু বৃষ্টি হলেই আমাদের দেশে পানি হয়ে যায় আর পানিতে চাওয়াই খাই খুবই এটার মূল কারণ কিন্তু প্লাস্টিক আমরা এটা দিতে পারি প্লাস্টিককে আলাদা করি জলাবদ্যতা দূর করি এই একটা slogan আমরা দিয়ে এই কাজে নামতে পারি আমরা যদি প্রত্যেকটা গার্বেজের সাথে এরকম একটা আংটার মতো করে এটা ব্যাগ রাখতে পারি এবং সেখানে ইজিলি প্লাস্টিকটাকে আলাদা করা যায় এবং প্লাস্টিকটা যারা গার্বেজ নাই তাদেরকেও যদি আমরা প্লাস্টিকটা আলাদা করে দেই তাহলে তারা যদি পোড়ায় প্লাস্টিকটা আলাদাভাবে তখন দেখা যাবে দেখেন কি সুন্দর যে কেঁচো হয়েছে এই